আজি যদি কংগ্রেসের যদি প্রার্থীগী যদি কয় যে সুরেশ বড় ডাঙরিয়া অস্ত্র ঝনঝনি অতিবাহিত করেছিল, সেইগী মানে তিনবারকে টিকেট কিয় দিলে? সেইগী বেটি নগাঁও জেলার সভাপতি কিয় করলে? ও তোমালোকে যেতিয়া প্রার্থী দিবা তেনহলে ভাল, আর তোমালোকে যেতিয়া জেলার সভাপতির নিচিনা এখন আসনত বহাবা সেইগী প্রার্থী ভাল। এটা যেটা বিজেপি নীতি আদর্শৰ প্ৰতি আকৃষ্ট হয়ে আমার দললে আহিলে প্রার্থীগী বেয়া। গতি রাইজে এই কথাবিল অলপমান আপনাদের তখন সুদিব, যেটা কব যে আপনাদের তো প্রার্থী দিছিলে ব্রহ্মপুর সমষ্টিত তিনবার ইলেকশন খেলিলে ভাল আসলে, আর ইমানেই ভাল নগাঁও জেলার নিচিনা এটা খুব ঐতিহ্যমণ্ডিত ঠাইত জেলা সভাপতি পাতি দিলে ভাল আসলে, এটা বিজেপিত অহার কারণে বেয়া হল। রাইজে কথাবিলাক বুঝি পায়, এই কথাবিলাক রাইজে গুরুত্ব সহকারে নলয়। এটা কথা পুরো ওলাই আছে যে আপনাদের যে ধরনের সংখ্যাগুৰু এটা পেটার্ন বনাই লৈছে যে ইমানখিনি সংখ্যালঘু আছে, ইমান সংখ্যাগুৰু আছে, এতিয়ালৈকে সম্পূর্ণ হিসাবটা ময়ো কৰা নাইকিয়া। সেইটোতো ওলাই পড়ছে এবার যুগখন পোনপটীয়াভাৱে ভারতীয় জনতা পার্টি আর ইউডিএফৰ লগত হ'ব। আজি এবিপিচিৰ এটা সমীক্ষা ওলাইছে, তাত সমগ্ৰ ভাৰতবৰ্ষত বিজেপিকে সকলোকে ঠিক দিয়া হৈছে যথেষ্ট সংখ্যক, কিন্তু তামিলনাডু একচেটিয়াকে কংগ্ৰেছ চৰকাৰ কংগ্ৰেছক দিয়া হৈছে। চাওক, কিছুমান ঠাইতো আমি নধৰোঁ। এটা যদি আপনি কয় যে আমি 14খন আসনের ভিতর আমি 12খন বলে কৈছো, 2খন তো আমি নধরোই। গতি কিছু জায়গাতো আসবই, কিন্তু আজি তারিখে যা দুটা নির্বাচন আমি যান আসন পাইছিল তাতকে বহুত বেশি আসন এবার পাবলে সক্ষম হব। যি ধরনের যেটা এখন সরকার থাকে সাধারণত প্রতিষ্ঠান বিরোধী দৌড় থাকে, কিন্তু দেখা পাইছে আপনার নরেন্দ্র মোদী ডাঙৰ সদায় প্লাস। যেটা 2014 যান আসন পালে 19 বাড়িলে, এবার আগে 24 বাড়ব, আমি তো এবার 400কে বেশি পাম বলে আশাবাদী। গতি সরকার ভালকে হব, আর যি ধরনের উন্নয়নমূলক কাম কাজ হয়েছে ভারতবর্ষখন আগুয়াই নিয়ার ক্ষেত্রে, ভারতবর্ষখন বিশ্বগুরু আসন প্রতিষ্ঠার ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় দিনে রাতে কষ্ট করে যে অপ্রভাত্য করেছে রাইজে দেখা পাইছে, আর উন্নয়নমূলক কাম কাজবিলাক দেখা পাইছে। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় এই 3 বছর যিখিনি কাম কৰিছে ৰাইজে দেখা পাইছে। গতিকে ৰাইজে বেলেগ কথা বতৰা চিন্তা নকৰে। মই পুনৰবাৰ আশাবাদী, বিশ্বাসী যে পুনৰবাৰ আমাৰ ৰাইজে আমাৰ দলটো বিশেষকৈ ভাৰতীয় জনতা পাৰ্টীক মিত্ৰৰ দলৰ পক্ষত ভোটদান কৰি পেলাই এইবাৰ চৰকাৰ গঠনত অংশগ্ৰহণ কৰিব। মই চাওক, প্ৰথম কথা হৈছে কি যিগৰাকী প্ৰাৰ্থী আপোনালোকে নিজে জানে তেওঁ আগৰ পৰা সাংসদ আছিলে, আৰু সেইগৰাকী প্ৰাৰ্থী তেওঁ মই যিখিনি কথা মই শুনি আছোঁ যে প্ৰথম অৱস্থাততো যোৱা 5টা বছৰতো তেওঁ কোনো দেখা নাপায়। কই থাকে যে যেতিয়া তেওঁৰ ওচৰত কোনোবা যায় কিবা পুঁজি বিচাৰি যায়, নামঘৰৰ কাৰণে হওক, স্কুলৰ কাৰণে হওক, পুথিভঁৰালৰ কাৰণে হওক, তেওঁ কয় যে নৰেন্দ্ৰ মোদীয়ে মোক পইচা দিয়া নাই। তো আজি তাৰিখত দেখা পাইছোঁ তেওঁ সদায় দেখোন তেওঁ আধাৰ কেলাই কৰি আছে, তেওঁ নিজৰ নিজৰ যিবিলাক তেওঁ অপেনিং কৰি আছে, আৰু এইটোও আমি শুনা পাইছোঁ যে তেওঁৰ পুঁজিবলৈ সমূহৰ ব্যৱহাৰ হোৱা নাইকিয়া। গতিকে মিছা কথাবিলাক কৈ কৈ মানুহ বিপথে পৰিচালিত কৰিব নালাগে। দ্বিতীয় কথাটো যে যোৱা 5টা বছৰে কোনো দিনেই নগাঁও লোকসভা সমষ্টিৰ ৰাইজৰ বিপদে আপদে তেওঁক আমি দেখা নাপালোঁ। কোভিড-19 নিচিনা এটা মহামাৰী হৈ গ'ল, বানপানীৰ সময়ত এটা দুৰ্যোগ হৈ গ'ল, আৰু সেই সময়তো সাংসদজন কেতিয়াও ৰাইজৰ মাজত নাছিলে, আৰু সাংসদজন নিৰুদ্দেশ বুলি পোষ্টাৰ মাৰিবলগীয়া অৱস্থা হৈছে। আমি দেখা পাইছিলোঁ আপোনালোকৰ সংবাদ মন্ত্ৰৰ যোগেদি। গতিকে তেওঁ ৰাইজৰ মাজত কেতিয়াও নাথাকে, ৰাইজৰ লগত তেওঁ নাই। আৰু মই বহুতে শুনা পাইছোঁ যে লগ পাব গ'লেও তেওঁ বোলে মানুহৰ, মই শুনিছোঁ যে তেওঁ ভোটাৰ ৰাইজৰ বোলে তেওঁ ক্লাছটো চাই ভাল কাপোৰবিলাক পিন্ধি গ'লে ভালকৈ বহিবলৈ দিয়ে, নহ'লে বোলে ভিতৰত সোমাব নিদিয়ে, ৰাইজে কোৱা কথা মই শুনিছোঁহে। কিন্তু আমি ভাবোঁ যে এনেকুৱা এজন ব্যক্তি আকৌ সাংসদ হোৱাটো নগাঁওবাসী ৰাইজে নিবিচাৰিব। আৰু সকলোৱে আমি ইতিমধ্যে গম পাই আছোঁ যে মাননীয় প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়া তৃতীয়বাৰৰ কাৰণে প্ৰধানমন্ত্ৰী হ'বলৈ গৈ আছে, আৰু আমি এবাৰ আগতকৈ বেছি যি আসন, অর্থাৎ 400 বেছি আমি আসন পাই পুনৰবাৰ চৰকাৰ গঠন হ'ব। গতিকে ৰাইজে বেলেগ কথা চিন্তা নকৰি আমাৰ দলৰ প্ৰাৰ্থী ভোট দি বিজেপি চৰকাৰৰ আমি যিটো আমি এতিয়া লক্ষ্য কৰি লৈছোঁ যে ভাৰতৰ পৰা আমি 12খন বা 13খন আসন আমি আজি উপহাৰস্বৰূপে দিয়া তাত আমি সহযোগ কৰিব। গতিকে এইখিনিয়ে হৈছে প্ৰধান কথা। আৰু আজি যি যোগদান কাৰ্যসূচী হ'ল, আমাৰ যে ভারতীয় জনতা পার্টি আমার যে আমার জেলা যুব মৰ্চাৰ উদ্যোগত হৈছে, যুব মৰ্চাৰ সভাপতি সুন্দৰ শৰ্মা প্ৰমুখ্যে সকলোকে মই ধন্যবাদ জনাইছোঁ।